শুরুতেই গল্পের মেইন লিডকে দেখা যায়, যার নাম হিউনসু। পেশায় হিউনসু একজন ডকুমেন্টারি ডিরেক্টর, মানে যেসব ছোট ছোট শর্ট ফিল্ম হয় সেগুলো ডিরেক্ট করে। হিউনসু বলে যে সময়ের সাথে সাথে আমাদের প্রত্যেকের স্মৃতিটা কিছুটা আবছা হয়ে যায়, কিন্তু সেই স্মৃতির কোনো অংশ যদি চোখের সামনে আবারও ভেসে ওঠে তখন সেই পুরনো স্মৃতিগুলো মনে হয় কাচের মতো উজ্জ্বল। হিউনসুর ফোনে ঠিক তখনই একটা মেসেজ আসে, এখানে লেখা ছিল যে হিউনসু যে ইন্টারভিউ দিয়েছিল সেই জবটা সে পায়নি। এটা দেখে খুব মন খারাপ হয়ে যায় হিউনসুর। ঠিক তখনই হিউনসুর বস এখানে চলে আসে, যার নাম জিন। কলেজ লাইফ থেকে ওদের চেনা জানা আছে একসাথে, ওরা যতটা না বস আর এমপ্লয়ি ঠিক তার থেকেও বেশি ওরা একে অপরের বন্ধু। জিন হিউনসুর মন খারাপ দেখে বুঝতেই পেরেছে যে নতুন জবের জন্য ইন্টারভিউ দেওয়া জবটা হিউনসু পায়নি। তাই জিন হিউনসুকে রিকোয়েস্ট করে যে জব পেলেও হিউনসু যেন ওর সঙ্গে কাজ করে। আসলে হিউনসু নিজের লাইফ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, তার বয়স এখন 30, কিন্তু তবুও সে ভাবছে যে এই ডিরেকশন ছেড়ে ও অন্য কিছু করবে। জিন তখন একটা ক্যাসেট প্লে করে, এখানে দেখা যাচ্ছিল হিউনসু সেই সময় কলেজে পড়ে, আর এই বোকা বোকা হিউনসুকে দেখে জিন খুব হাসে। ভিডিওটা দেখার সাথে সাথেই হিউনসু কেমন যেন থমকে যায়। ভিডিওতে হিউনসুর সঙ্গে আরও 3 জনকে দেখা যায়। হিউনসুর মন ভালো করার জন্য জিন ওকে নিয়ে চলে আসে একটা বারে, সেখানে এসে প্রচুর ড্রিঙ্ক করতে থাকে, তাতে করে একটু হলেও হিউনসুর মন ভালো হয়ে যায়। ওখান থেকে বেরিয়ে হিউনসু মিল্ক পাউডারের একটা ক্যান কেনে আর ফোনে কোনো একজন মহিলার সঙ্গে কথা বলছিল। ফোনের ওপারের মহিলাটার সঙ্গে কথা শুনে যা মনে হচ্ছিল যে হিউনসু এখন বিবাহিত। ওই মহিলা হিউনসুকে বকাবকি করছিল লাস্টবার নাকি এক্সপায়ার্ড দুধ কিনে এনেছিল, তাই এবার যেন হিউনসু দুধটা ভালো করে দেখে শুনে আনে। হিউনসু বলে এবার এই ভুলটা তার কখনোই হবে না, এবার একদম দেখে শুনেই সে কিনেছে। ঠিক তখনই ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলে খুব তাড়াতাড়ি করে ছুটে চলে আসে হিউনসু, কিন্তু এই তাড়াহুড়ো চক্করে একটা লোকের সঙ্গে ধাক্কা লেগে হিউনসুর হাত থেকে যে দুধ ছিল সে সমস্ত কিছু চারিদিকে ছড়িয়ে যায়, আর সাথে সাথে হিউনসু সেও নিচে পড়ে যায়। ওই সময় ওর সামনে এক মহিলা দাঁড়িয়েছিল যে হিউনসুর দিকে তাকিয়ে বলে যে তুমি এখনও একটুও বদলাওনি। তাকে অবাক হয়ে হিউনসু দেখতে থাকে আর বলে তুমি এখনও একই দেখতে আছো। এটা বলে তাই, আমি তো জানি আমি আগে থেকে আরও সুন্দর হয়েছি। অনেক দিন পর দেখা হলো হিউনসু। এই মেয়েটার নাম সিয়ংয়ন, যার সঙ্গে একই কলেজে পড়াশোনা করতো হিউনসু। আজকে ওদের 10 বছর পর একে অপরের সঙ্গে আবারও দেখা হলো। ফ্ল্যাশব্যাকের সিন দেখা যায় যে সময় হিউনসু কলেজে পড়াশোনা করত, ও লাইব্রেরিতে চলে আসে আর একটা বন্ধুর পাশে বসে পড়ে। তার এই বন্ধুর নাম মিনসিক, যে পড়াশোনায় বেশ সিরিয়াস, কিন্তু হিউনসু একদম আলাদা। সে কলেজে এসেছে মূলত ডিগ্রি নেওয়ার জন্য না, সে এসেছে গার্লফ্রেন্ড বানাতে। আর এটা যখন ও মিনসিককে বলে, মিনসিকের কাছে এই কথাগুলো একেবারেই অবান্তর মনে হয়। তখনই খুব সুন্দরী একটা মেয়ে ওদের সামনের টেবিলটাতে এসে বসে, আর এই মেয়েটাকেই তখন দেখে ভাবে যে একে এবার পটাতে হবে। মিনসিক বলে মেয়েটা খুবই সুন্দরী, তোর সঙ্গে ওকে একেবারেই মানাবে না। এটা শুনে হিউনসু মিনসিকের ওপর বেশ খানিকটা রেগে যায়। এরপর মেয়েটা কোনো একটা কারণে ওখান থেকে উঠে চলে যায়। তখন একটা পেন আর স্টিকি নোটস বের করে সেটাতে কিছু লিখতে থাকে। এরপর মেয়েটা যখন আবার ওই টেবিলটাতে বসতে আসে, ও তখন ওর কোল্ড ড্রিঙ্কের ক্যানের ওপরে তখন একটা স্টিকি নোটস লাগানো দেখে। আসলে ওই স্টিকি নোটসটাই হিউনসু লাগিয়েছে। ওখানে লেখা ছিল যে তুমি তোমার সামনে বরাবর 45 ডিগ্রি কোণে তাকালেই আমাকে দেখতে পাবে। মেয়েটা সামনের দিকে তো তাকাই না, তার পরিবর্তে স্টিকি নোটসটা ওখানে রেখেই পাত্তা না দিয়ে চলে যায়, যেটা দেখে মিনসিক হাসে। ঠিক তখনই ওখানে আরেকটা মেয়ে ওই টেবিলেই বসতে আসে, আর ওর চোখেও স্টিকি নোটসটা পড়ে। ওখানে যে লেখাটা ছিল সেটার বরাবর 45 ডিগ্রি কোণে তাকালেই ও হিউনসুকে দেখতে পায়। মেয়েটা তাকালেই হিউনসু সাথে সাথে লুকিয়ে পড়ে, কারণ এইটা তো ওই মেয়েটার জন্য লেখাই ছিল না। মেয়েটার নাম সিহুই, আর ও তখন হিউনসুকে দেখতেও পায়। হিউনসু যে টেবিলে বসেছিল ওখানে আরেকজন বসেছিল, যে খুব তাড়াতাড়ি করে উঠে পড়ে ভুল করে হিউনসুর MP3 প্লেয়ারটা নিয়ে নেয়, তার পরিবর্তে ও নিজেরটা ওখানে রেখেও যায়। তারপর মিনসিক আর হিউনসু একসঙ্গে ওখান থেকে চুপি চুপি পালানোর চেষ্টা করে, আর হিউনসু ওই MP3 প্লেয়ারটা নিজেরটা ভেবেই নিয়ে নেয়। আর তারপর অনেক রিস্ক নিয়ে বেরিয়ে আসে, কারণ যদি মেয়েটা এই নিয়ে যদি ওকে উল্টোপাল্টা বলতো। ওখান থেকে বেরোনোর সময় MP3 প্লেয়ারে গান চালাতেই ও বুঝতে পারে এটা ওর MP3 প্লেয়ার নয়, কারণ ওর MP3 প্লেয়ারে এই গানগুলো ছিল না। বাড়ি ফিরে হিউনসু ওই গানগুলোর টাইটেল দেখে আর খুব অবাক হয়ে যায় যে এই গানগুলো অনেক পুরনো গান, আর আজকালকার দিনের ছেলে বা মেয়ে হয়ে এত পুরনো দিনের গান কেউ শোনে? ঠিক তখনই হিউনসুর বোন ওখানে চলে আসে। হিউনসু তখন ওর বোনকে বলে যে আজকালকার দিনে এরকম পুরনো গান শোনা মেয়ে বা ছেলেটা নিশ্চয়ই ভীষণ ভালো হবে,
তবে তার মন বলছে এটা কোনো মেয়ে হবে আর মেয়েটা খুব সুন্দরী হবে। যাকে দেখার আগেই তার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে যায় হিয়নসুর। আর এসব বলার কারণে ও নিজের বোনের হাতে মারও খায়। ওইদিন সকালবেলা কলেজে এসে ওখানকার নোটিশ বোর্ডে ও একটা নোটিশ ঝুলিয়ে দেয় যেখানে লেখা ছিল যে আমার MP3 প্লেয়ারের সঙ্গে অন্য একজনের MP3 প্লেয়ার গুলিয়ে গেছে। এখানে হিয়নসু নিজের নাম আর ক্লাসটাও লিখে দেয়। ঠিক তখনই ওখানে আরেকটা মেয়ে আসে, সে ওই একই রকমের নোটিশ ওখানে লাগাচ্ছিল, এটাই হচ্ছে সেই সিউংয়ন। হিয়নসুর এই নোটিশটা দেখে ও বুঝতে পারে হিয়নসুর MP3টার সঙ্গে ওর MP3টা বদলা বদলি হয়ে গেছে। সিউংয়নকে দেখে হিয়নসু মনে মনে বলে আমি একদম ঠিক ভেবেছিলাম, এটা যার হবে সে নিশ্চয়ই খুব সুন্দরী হবে। কিন্তু আসল ঘটনা হচ্ছে সেদিন কোনো চেরি ব্লসমও হচ্ছিল না আর সিউংয়ন সেও কোনো গোলাপি রঙের জামাও পরেছিল না। বাস্তবে তো সিউংয়ন একটা সবুজ রঙের সোয়েটার পরেছিল আর হিয়নসু সে একটা লাল রঙের হুডি। আসলে সমস্ত কিছুই হিয়নসুয়ের কল্পনা ছিল। এরপর সিউংয়ন যেখানে যেখানে যাচ্ছিল হিয়নসু ঠিক সেখানে সেখানেই ওকে ফলো করছিল। সিউংয়নকে ফলো করার সময় হিয়নসু ভাবছিল যে আমি যেটা করছি সেটা কি ঠিক করছি, কিন্তু পরক্ষণেই ও নিজের মনকে পুরো বদলে নেয়, মানে ও সিউংয়নকে ফলো করেই যাবে। সিউংয়ন ওখান থেকে সোজা কলেজের একদম পেছনে চলে আসে আর তখনই হিয়নসু লুকিয়ে লুকিয়ে দেখে যে সিউংয়ন একটা বিড়াল ছানাকে খাবার খাওয়াচ্ছে আর সেটাই লুকিয়ে লুকিয়ে হিয়নসু দেখতে থাকে। কিন্তু সিউংয়ন ঠিকই হিয়নসুকে দেখতে পায় আর যখনই তাকায় হিয়নসু এটা দেখে ভীষণ লজ্জা পায় আর ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। ওখান থেকে তাড়াতাড়ি করে হিয়নসু যখন পালাচ্ছিল ঠিক তখনই সিউংয়ন ওকে পেছন থেকে ডাকে আর বলে আমার মনে হচ্ছে যে তুমি এবার আমাকে বাড়ি অবধি ফলো করবে। হিয়নসু বলে সে তো সিউংয়নকে ফলো করছিলই না। সিউংয়ন জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন ফলো করছিলে, কিন্তু হিয়নসু এমন একটা ভাব দেখায় সে এই সম্বন্ধে কিছু জানেই না আর এসব ভুলভাল কথা বলে ওখান থেকে হিয়নসু পালিয়ে যায়। কিন্তু পেছন থেকে সিউংয়ন বলে আমি জানি তুমি আমাকে ফলো করছিলে আর এটা শুনে সিঁড়ি থেকে উঠতে গিয়ে হিয়নসু পড়ে যায়, যেটা দেখে সিউংয়ন খুব হাসে। ফ্ল্যাশব্যাকে গতকালের ঘটনা দেখানো হয়, যখন ওই লাইব্রেরি থেকে সিউংয়ন বেরোচ্ছিল ও তখনই বুঝতে পেরেছিল এই MP3টা ও নয়, কারণ গানগুলো একেবারে রক, যে গানগুলো তো ও কখনোই শোনে না। তবে বাড়ি ফিরে সেদিন এই গানগুলো বেশ খানিকক্ষণ শুনেছিল সিউংয়ন আর ওর বেশ ভালোও লাগছিল। তাই ঠিক হিয়নসু যেরকম ভেবেছিল যে এই গানটা শোনা মেয়েটা নিশ্চয়ই সুন্দরী হবে, ঠিক তেমনই সিউংয়নেরও মনে হয়েছিল যে হিয়নসু নিশ্চয়ই বেশ চেয়ারফুল হবে। আর সত্যি তার ভাবনা একদম মিলে গেছে। ওখান থেকে সিউংয়ন সোজা চলে আসে সিঙ্গিং ক্লাবে, কারণ সেখানে গান হয় আর এই গান করার ক্লাবে ও জয়েন হতে চায়। তখনই পেছনে লাল রঙের হুডি পরা হিয়নসুকে দেখা যায়, সেও আজকে এই গানের ক্লাবে জয়েন হতে এসেছে আর ওদের দুজনে এখানেই দেখা হয়ে যায়। ওরা যখন এই গানের ক্লাবের ভেতর চলে আসে ওখানে জিনকে দেখা যায়, যাকে ড্রামার একদম শুরুতে দেখা গিয়েছিল। এই জিন হচ্ছে এই গানের ক্লাবের প্রেসিডেন্ট। জানায় যে এখানে জয়েন হওয়ার আগে সবাইকে ভালো করে গান গাইতে হবে, কিন্তু সত্যি বলতে হিয়নসু একেবারেই গান গাইতে জানে না। তারপর সন্ধ্যা হয়ে গেলে গানের ক্লাবের বেশ কিছু মেম্বাররা চলে আসে একটা জায়গায় আড্ডা দিতে। ওখানেই হিয়নসুকে গান গাইতে বলা হলে ও এমন অদ্ভুত গান গায় যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই একটাই কথা ভাবতে থাকে যে একটা মানুষ এত বাজে গান কীভাবে করে। যাই হোক, এই গানের ক্লাবে আমরা সেই সিহুই নামের মেয়েটাকে দেখতে পাই যার সঙ্গে লাইব্রেরিতে দেখা হয়েছিল হিয়নসুর। ওই আড্ডাতে জয়েন হতে একটু দেরি হয়ে যায় আজকে সিউংয়নের। ও এসে দেখে যে হিয়নসু ঠিক এইরকম অদ্ভুত গান গাইছে, যেটা দেখে সিউংয়নের খুব হাসি পায়। তারপর প্রত্যেকটা মেম্বার নিজেদের পরিচয় আর তারা কোন কোন ক্লাসে পড়ে, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে সেগুলো সবার সঙ্গে বলছিল, নিজেদের ইন্ট্রোডাকশন দিচ্ছিল। সিউংয়ন এই কলেজেই ল নিয়ে পড়াশোনা করছে, হিয়নসু সে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। আড্ডা শেষ করে আবারও হিয়নসু সিউংয়নকে ফলো করতে থাকে আর ফলো করতে করতে স্টেশনে চলে আসে আর এখানে এসে এমন একটা ভাব দেখাতে থাকে যেন এখানে সিউংয়নকেও দেখেইনি, ওদের দুজনের আচমকাই দেখা হয়ে গেছে। হিয়নসুকে দেখে সিউংয়ন জিজ্ঞাসা করে তুমি কি এই দিক থেকেই যাবে? হিয়নসু তখন মিথ্যে বলে যে হ্যাঁ সে এখান থেকেই যাবে। তবে এখানে হিয়নসুকে দেখে সিউংয়নের মুখে কিন্তু একটা আলাদাই হাসি ফুটেছে। আবারও প্রেজেন্টে ফিরে আসি আমরা, আজকেও দুজন মিলে সেই একই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনে উঠবে বলে। সিউংয়ন বলে আমি কিন্তু উইন্টার ব্রেকের পরেই ধরে নিয়েছিলাম যে তুমি আমার দিকে একই সাথে যাও না, তোমার বাড়ি অন্যদিকে। হিয়নসু ধরা পড়ে গেছে বলে একটু অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। তখনই স্টেশনে ট্রেন চলে আসে আর ওরা দুজনেও ট্রেনে উঠে যায়। এই সময় হিয়নসু ভাবছিল আমি কি ওকে ডিনার করার অফার করব, তো এটা ভীষণ অকওয়ার্ড। আচ্ছা ও কি বিয়ে করেছে?
আমি কি ওকে সোজাসুজি জিজ্ঞাসা করব ওর বিয়ে হয়ে গেছে কিনা? তখন দুজনে মিলেই একসাথে কিছু একটা জিজ্ঞাসা করছিল। হিউনসু তখন সিওংইউনকে বলতে বলে। সিওংইউন বলে, তুমি কি জিনের সঙ্গে কাজ করো? হিউনসু বলে, হ্যাঁ, আমরা বেশ কয়েক বছর ধরে একসাথে কাজ করছি। সিওংইউন বলে, তুমি জানো স্বপ্ন পূরণ করাটা ঠিক কতটা কঠিন? আমাকে দেখো না, ল নিয়ে পড়াশোনা করে আমি এখন অন্য কিছু করছি। হিউনসু জিজ্ঞাসা করে, কি করছো এখন? সিওংইউন বিজনেস কার্ডটা বের করে বলে, আমি এখন সিটি হলে জব করছি, 2 বছর আগেই আমি এই চাকরি পেয়েছি। এটা শুনে হিউনসু খুব খুশি হয়। সিওংইউন বলে, আর তোমার বিজনেস কার্ড কোথায়? হিউনসু তখন ওটা বার করতে করতে বলে, আমি হয়তো এই কাজটার বেশি দিন করব না। সিওংইউন তখন ওর বিজনেস কার্ডটা নিজের ব্যাগে যত্ন করে রেখে দেয়। হিউনসু দেখে সেই সময় সিওংইউন চশমা পরছে, আর এটা দেখে ওর আবারও সেই কলেজ জীবনের কথা মনে পড়ে যায়। আর হিউনসু তখন সিওংইউনের দিকে অবাক হয়ে দেখতে থাকে। এই ব্যাপারটা জিন কিন্তু ঠিকই লক্ষ্য করে আর বুঝতে পারে হিউনসু সিওংইউনকে লাইক করে। সিওংইউন যখন ওদের দুজনকে এইভাবে দেখতে পায়, ওর নিজেরই খুব হাসি পায়। ওখানেই তখন মিনসিক আর সিহুই আসে। সিহুইয়ের মুখ দেখে বোঝা যায় যে ও হিউনসুকে লাইক করে, তাই ও সোজা এসে হিউনসুর পাশেই বসে। মিনসিক এসে সিওংইউনের পাশে বসে, যেটাতে খুবই জেলাসি ফিল করছিল হিউনসু। এই ব্যাপারটা সিহুই লক্ষ্য করে। জিন তখন সিহুকে উদ্দেশ্য করে লেখে যে, তুমি কি আমার সঙ্গে কফি খেতে যাবে? বোঝা যায় যে জিন সে সিহুইকে লাইক করে, কিন্তু সিহুই সে জিনকে পছন্দ করে না, সে তো পছন্দ করে হিউনসুকে। ওদিকেই সিওংইউন আর মিনসিক যখন পড়াশোনা নিয়ে একে অপর সঙ্গে হাসাহাসি করে, ওটা দেখে আরও বেশি রাগ হচ্ছিল হিউনসুর। আর এই ব্যাপারটাও সিওংইউন বেশ ভালোই বুঝতে পেরেছিল, আর সেই কারণে ও বসে বসে ওর মজা দেখছিল। মিনসিকের চোখ দেখে বোঝা যাচ্ছিল সে কিন্তু সিওংইউনকে পছন্দ করে। তারপর একদম সন্ধেবেলা লাইব্রেরি থেকে এক এক করে সবাই বেরিয়ে আসে। জিন তখনও সিহুইয়ের সঙ্গে বারবার কথা বলার সুযোগ খুঁজছিল, কিন্তু সিহুই সে জিনকে একদমই পাত্তা দিচ্ছিল না। হঠাৎ করে সিওংইউন কোথাও নিজের MP3 প্লেয়ারটা খুঁজে পাচ্ছিল না। মিনসিক বলে, আমি কি তোমার সঙ্গে ওটা খুঁজতে হেল্প করব? এটা শুনে খুব রেগে যায় হিউনসু। সিওংইউন বলে, আমার মনে হচ্ছে এটা আমি ক্লাব রুমে রেখে এসেছি। এটা বলে সিওংইউন ক্লাব রুমের দিকে চলে যায়। সিওংইউন এরপর ক্লাব রুমে আসে, আর এখানে এসে ওর MP3 প্লেয়ারটা খুঁজেও পেয়ে যায়। আসলে সিওংইউন মেয়েটার স্বভাবে প্রচণ্ড ভুলো মোনা, ও মাঝে মাঝে এটা ওটা ভুলে যায়। ঠিক তখনই ওখানে হিউনসু চলে আসে, আর হিউনসুকে এখানে দেখে সিওংইউন খুব খুশি হয়ে যায়। তারপর ওরা দুজনে একসঙ্গে ওই MP3 প্লেয়ারটা দিয়ে গান শোনে। সিওংইউন সেই সময় বলে যে এই গানগুলো তার বাবার প্রিয় গান, আর তার বাবা মারা গেছে, তাই তার বাবার প্রিয় গানগুলোই সে শোনে, এই গানগুলোই তো শুনতে ভালো লাগে। আমরা আবারও প্রেজেন্টে ফিরে আসি। হিউনসু বলে, তুমি জানতে না তাই না যে আমি তোমাকে লাইক করতাম? সিওংইউন তখন ওর গায়ে গন্ধ শোকে আর বলে, তুমি ড্রিঙ্ক করেছো তাই না? হিউনসু বলে, হ্যাঁ অল্প। সিওংইউন বলে, তুমি তোমার মনের কথা আমাকে জানিয়েছিলে, তোমার মনে নেই? এটা শুনে খুব অবাক হয়ে যায় হিউনসু। সিওংইউন বলে, তুমি এখন খুব কষ্ট করে ওটা মনে করার চেষ্টা করছো, আমি এটা ভেবেই অবাক হচ্ছি যে তোমার কিছুই মনে নেই। হিউনসু সত্যি ভুলে গেছে যে ও কবে ওর মনের কথা জানিয়েছে সিওংইউনকে। ঠিক তখনই এক মহিলা সামনে এসে দাঁড়ালে হিউনসু উঠে ওই মহিলাকে বসতে দেয়। হিউনসু নিজের হাতে থাকা সেই দুধের ক্যানটা ওপরে রেখে দেয়। এটা দেখে সিওংইউন বলে, এটা ওপরে রেখে দাও। হিউনসু জিজ্ঞাসা করে, কি কিনেছো তুমি এতে? সিওংইউন বলে, দুধের বোতল। এটা শুনে হিউনসু মনে মনে বুঝে যায় যে তার মানে এতদিনে সিওংইউন সেও বিয়ে করে নিয়েছে, আর তার একটা ছোট বাচ্চাও আছে। তখন আবারও অতীতের ঘটনা দেখানো হয়। কলেজ ক্যাম্পাসে ওরা সবাই মিলে সাইক্লিং করছিল। জিনের সাইকেলের পেছনে মিনসিক বসেছিল, যেটা ওর একদম পছন্দ হচ্ছিল না, কারণ ওর সাইকেলের পেছনে সিহুইকে বসাতে চেয়েছিল। এদিকে সিহুই তখন হিউনসু সাইকেলের পেছনে বসেছে, কারণ ও তো হিউনসুকে লাইক করে। হঠাৎ করে একটা পাথরে ধাক্কা লেগে হিউনসু প্রায় পড়েই যাচ্ছিল। তখন ও সিহুইকে বলে, শক্ত করে ধরে বসো। তারপর ও নিজেই ওর দুটো হাত নিয়ে শক্ত করে ধরিয়ে দেয়, যেটাতে সিহুই খুব খুশি হয়। হিউনসু বলে, তুমি আমার বন্ধু, তোমার সেফটিটা আমার কাছে কর্তব্য। তবে সিহুই শুধুমাত্রই ওর বন্ধু হতে চায় না। এরপর একদিন প্রত্যেকটা বন্ধুরা মিলে এক জায়গায় একটা গেম খেলছিল, সেখানে যে হেরে যাবে সে প্রচুর প্রচুর ড্রিঙ্ক করবে। এখানে বারবার হিউনসু সে নিজেই হেরে যাচ্ছিল, এর ফলে ও এত বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল যে ওর জন্য সিওংইউনের খুব চিন্তা হচ্ছিল, যদি হিউনসুর কিছু হয়ে যায়। একবার তো দুজন মিলেই একসাথে হারে, আর সিওংইউনের সব ড্রিঙ্কটা হিউনসু একাই খায়, যাতে ওকে না কষ্ট করে খেতে হয় এতগুলো ড্রিঙ্ক। তারপর এতটা বেশি ড্রিঙ্ক করার জন্য ও হঠাৎ করে ওখানে অজ্ঞান হয়ে যায়। তারপর মাঝরাতে ওর ঘুম ভাঙে, ও দেখে যে চারিদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে শুয়ে রয়েছে, আর ঠিক ওর পাশেই
সিয়ং ইউন শুয়ে আছে, যাকে ঘুমন্ত অবস্থায় দেখে ও তার দিকে হা করে তাকিয়ে থাকে। ওই মুহূর্তে সিয়ং ইউনের নিজেরও ঘুম ভেঙে যায় আর হিউনসুকে বলে, তুমি কি আমার সঙ্গে একটু হাঁটতে যাবে? ব্যাস তারপর দুজন মিলে মাঝরাতে খুব সুন্দর একটা জায়গায় হাঁটতে বেরোয়। সিয়ং ইউন বলে, রাতে গাছ থেকে কি সুন্দর গন্ধ বেরোয় তাই না? হিউনসু এতটা বেশি ড্রিঙ্ক করেছিল যে ওর এখনও হোশ ফেরেনি, তাই কোনো কিছু ঠিকঠাক করে শুনতেও পায় না ও। সিয়ং ইউন তখন বিভিন্ন রকমের কথা বলে হোশ ফেরানোর চেষ্টা করছিল হিউনসুর। তারপর একটা সময় সিয়ং ইউন বলে, তুমি আমাকে পছন্দ করো কেন? আর এরকম প্রশ্ন শুনে খুব অবাক হয়ে যায় হিউনসু। ও তখন এই প্রশ্নটার উত্তরটা ঠিক কি দেবে বুঝতেই পারে না। ওই সময় বেশি ড্রিঙ্ক করার কারণে হিউনসুর বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়, যেটা অত্যাধিক অ্যালকোহল নিলে যে কোনো মানুষেরই হয়। আর ওরও ঠিক এই বুকে ব্যথা শুরু হলে নিজের মনের কথাটা এই টাইমে বলে দেওয়ার সে সুবর্ণ সুযোগটাই ও হাতছাড়া করে। তারপর এই কথা বাকি বন্ধুদের বললে ওরা এটা নিয়ে খুবই হাসাহাসি করে আর অসহায়ের মতো হিউনসু তাকিয়ে থাকে। পরের দিন প্রত্যেকটা বন্ধুরা মিলে একসঙ্গে একটা অ্যাকোরিয়ামে আসে, সেখানে ওরা অনেক মজা করে। আর এখানেই হিউনসু আর সিয়ং ইউন দুজনে বসে গল্প করে। একটা সময় হিউনসু বলে, তুমি বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। হিউনসু কফি আনতে চলে গেলে দেখা যায় যে সিয়ং ইউন বেশ কিছুটা ইমোশনাল হয়ে যায়। এদিকে হিউনসু যখন কফি কেনে ওর কাছে চলে আসে সিহুই। সিহুই তখন হিউনসুকে ডাকে আর বলে, আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে খুব অবাক হয়ে যায় হিউনসু। আবারও প্রেজেন্টে ফিরে আসি আমরা। হিউনসু বলে, সব কিছু কত বদলে গেছে তাই না? সিয়ং ইউন বলে, আমরা অনেক ছোট ছিলাম। হিউনসু বলে, একদম ঠিক বলেছ। সিয়ং ইউন বলে, কিন্তু তুমি এখনও এটা মনে করতে পারোনি যে তুমি আমাকে কবে প্রপোজ করেছিলে। ঠিক আছে, আমি তোমাকে হিন্ট দিচ্ছি। হিউনসু বলে, তুমি কি শোকেস প্রোগ্রামের কথা বলছো? কলেজে বছর শেষে শোকেস প্রোগ্রামের একটা ঘোষণা করা হয়। প্রত্যেকটা স্টুডেন্টই কম বেশি এই প্রোগ্রামে জয়েন করে, তাই সবাই মিলে এগুলোরই প্ল্যান করতে থাকে যে কী কী গান করা হবে, কী কী পারফরমেন্স করা হবে। এই শোকেস প্রোগ্রামের শেষেই হিউনসু ঠিক করে সে সিয়ং ইউনকে নিজের মনের কথা জানাবে, আর সেই প্ল্যানই ও জিনের সঙ্গে করতে থাকে। কিন্তু দূরে মিনসিক এই প্ল্যানগুলো শুনে মোটেই খুশি হচ্ছিল না। এরপর দেখতে দেখতে সেই শোকেস প্রোগ্রামটা দিন চলে আসে। সিয়ং ইউন সেই সময় গান গাইবে, তাই ওই গানের লিরিক্সগুলো পড়ে নিচ্ছিল। ঠিক ওখানেই ওর সঙ্গে কথা বলতে আসে হিউনসু আর ওকে এসে জল দেয়, কারণ সিয়ং ইউনকে দেখে বোঝা যাচ্ছিল ও বেশ টেনশনে আছে স্টেজ পারফরমেন্সের জন্য। আজকে সিয়ং ইউন সেই গানটাই গাইবে যেটা ওর বাবার প্রিয় গান, আর এই গানটা আড়াল থেকে ঠিক করে দিয়েছিল হিউনসু, যাতে করে সিয়ং ইউন ওর বাবার প্রিয় গানটা সবার সামনে গিয়ে শোনাতে পারে। আর এটা ভেবে সিয়ং ইউন আরও বেশি করে খুশি হয়ে যায়। ওদের দুজনকেই দূর থেকে কথা বলতে দেখে সিহুই, আর ও বুঝতে পারে যে হিউনসু আসলেই সিয়ং ইউনকেই ভালোবাসে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যেদিন সিহুই নিজের মনের কথা জানিয়ে দিয়েছিল হিউনসুকে। হিউনসু সেদিন বলেছিল, আমি অন্য কাউকে ভালোবাসি। আর ওদের দুজনকে আজকে সিহুই দেখে বুঝতে পারে যে হিউনসু আসলেই কাকে ভালোবাসে। অন্যদিকে নোটিশ বোর্ডের সামনে মিনসিককে দেখা যায় আর ও এমন কিছু একটা দেখে যেটা দেখে একেবারে অবাক হয়ে যায়। অন্যদিকে ক্লাব রুমে হিউনসু আর জিনকে দেখা যায়, ওরা তখন ওই প্রপোজাল নিয়েই কথা বলছিল। তখনই ওখানে হতাশ অবস্থায় মিনসিক আসে আর ও তখন ওদেরকে কিছু একটা কথা বলার চেষ্টা করে, কিন্তু সেটা ও ইচ্ছে করেই বলে না, থেমে যায়। তখনই হিউনসু সেই ভিডিওটা নেওয়া শুরু করে যেটা ড্রামার একদম শুরুতে দেখানো হয়েছিল। জিন স্টেজে উঠে ওই অনুষ্ঠানটা শুরু করে, যারা গান করবে তারা স্টেজে আসে, আর ওখানে সিয়ং ইউন নিচেও ছিল আর ওরই ভিডিও তখন নিচ্ছিল হিউনসু। তখনই হিউনসুর মা মেসেজে বলে যে ওর বোন এখন হসপিটালে ভর্তি আছে, ওর বোনের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় হিউনসু। ও আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। তখন সিয়ং ইউন ভাবছিল যে হঠাৎ করে হিউনসুর কী হলো। হিউনসু এরপর হসপিটালে চলে আসে, ও দেখে যে ওর বোনের আঙুলে সামান্য একটু কেটে গেছে, কারণ ওর বোন একজন শেফ, তাই কিছু জিনিস কাটতে গিয়ে কেটে ফেলেছে। আর ওর মা ওকে এমনভাবে বলেছে যেন কী না কী হয়েছে। এটা দেখে হিউনসু খুব রেগে যায়, কারণ আজকে ওর সিয়ং ইউনকে প্রপোজ করার কথা। ও তাড়াতাড়ি করে ওখান থেকে আবারও বেরিয়ে যায়। অন্যদিকে এখনও পারফরমেন্স চলছে আর জিন ভাবছে যে হঠাৎ করে হিউনসু কোথায় গেল, কখনই বা আসবে, এক্ষুনি তো শেষ হয়ে যাবে, তাহলে তো আর প্রপোজ করাই যাবে না। অন্যদিকে হসপিটালের বাইরে সেই ট্যাক্সির খোঁজ করতে থাকে হিউনসু, কিন্তু কিছুতেই কোনো ট্যাক্সি পাচ্ছিল না। এরপর অনেক দেরি করে হলেও হিউনসু অবশেষে কলেজে আসে, তবে প্রোগ্রাম তখনও চলছিল আর জিন ভাবছিল যে কখন হিউনসু আসবে। এরপর প্রোগ্রাম শেষ হয়ে যায়,
কিন্তু হঠাৎ করে স্পটলাইট পড়ে সিওংইউনের ওপর। জিন তখন ইশারায় বলছিল স্পটলাইটটা বন্ধ করতে, কারণ যে প্রপোজালের প্ল্যানটা হয়েছিল সেটা তো আর হচ্ছে না। সিওংইউন কিছুই বুঝতে পারছিল না যে ওর উপর স্পটলাইট কেন পড়েছে। তখনই স্টেজের সামনে এসে দাঁড়ায় মিনসিক, আর সে সবার সামনে নিজের মনের কথা সিওনিয়নকে জানিয়ে দেয় যে আমি তোমাকে ভালোবাসি। এটা দেখে সিওনিয়ন খুব অবাক হয়ে যায়। ও ভাবতেও পারেনি যে মিনসিক তাকে এইভাবে সবার সামনে প্রপোজ করবে। ঠিক ওই সময়ই ওখানে অবশেষে উপস্থিত হয় হিউনসু, আর সে ওই দিন নিজের মনের কথাটা আর সিওনিয়নকে জানাতে পারেনি। প্রোগ্রাম মিটে গেলে হিউনসু মিনসিককে ধরে খুব মারে আর বলে যে তুই জানতিস যেখানে আমি সিওনিয়নকে পছন্দ করি সেখানে তুই কেন ওকে গিয়ে প্রপোজ করলি সবার সামনে। মিনসিক বলে সিওনিয়ন বিদেশে চলে যাচ্ছে, তাই সেই সুযোগটা আমি আর হাতছাড়া করতে চাইনি নিজের মনের কথা বলার। এটা শুনে হিউনসু খুব অবাক হয়ে যায় যে সিওনিয়ন বিদেশে চলে যাচ্ছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ওই নোটিশ বোর্ডের সামনে মিনসিক এটা দেখেই খুব অবাক হয়েছিল। এখানে ইয়নসিওংয়ের নাম দিয়ে লেখা ছিল সে হিডেলবার্গ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তাই ওখানে এবার পড়তে যাবে। সবটা জানার পর খুব অবাক হয় হিউনসু। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় হিউনসু ক্যামেরা দিয়ে ভিডিও করতে করতে সিওংইউনের কাছেও যাচ্ছিল, কিন্তু ও দরজার ফাঁক থেকে শুনতে পায় ইসুই জিজ্ঞাসা করছে সিওনিয়নকে যে আজকে তোকে সবার সামনে একজন প্রপোজ করবে। এটা শুনে সিওনিয়ন খুব অবাক হয়ে যায়। হিসুই বলে তুই কি প্রপোজাল অ্যাকসেপ্ট করবি? সিওংইউন বলে যে অতজনের মাঝখানে প্রপোজ করা আমার বিষয়টা একদমই ভালো লাগে না, সবার সামনে ওরকম খুব অকওয়ার্ড লাগে। এটা শুনতে পেয়েছিল হিউনসু, ও মন থেকে প্রপোজ করার যে প্ল্যানটা করেছিল সেটা মনে মনেই ভেস্তে দেয়। তারপর মন খারাপ করে হিউনসু ওখান থেকে চলেও যায় আর ভাবতে থাকে কষ্ট করে করা প্ল্যানটা কোনো কিছুই সাকসেসফুল হবে না। তারপর ওরা একে অপরের সঙ্গে শেষবার দেখা করে ট্রেনে। সিওংইউন বলে আমার সঙ্গে দেখা করো, যখন আমি ফিরে আসবো তোমাকে বলবো। হিউনসুর মন খুব খারাপ ছিল। তারপর সেই স্টেশনটার অ্যানাউন্সমেন্ট হয় যে স্টেশনে সিওংইউনকে নামতে হবে। হিউনসু বলে সাবধানে যেও, তারপর স্টেশন চলে আসে আর সিওংইউন সে ট্রেন থেকে নেমে যায়। ঠিক তখনই ওকে হিউনসু ডাকে আর পকেট থেকে সেই MP3 প্লেয়ারটা বার করে এগিয়ে দিয়ে বলে এটা আমার এখন আর দরকার নেই, তুমি এটা নিজের কাছে রাখতে পারো। কথাটা বলে সিওনিয়ংয়ের হাতে ওই MP3 প্লেয়ারটাও ধরিয়ে দেয়। তারপর ট্রেনের দরজাটা বন্ধ হয়ে যায়, ওরা একে অপরকে গুড বাই জানায়, আর এখানেই ওদের না শুরু হওয়া প্রেমটা একেবারেই শেষ হয়ে যায়। স্টেশনে বসে ওই MP3 প্লেয়ারটা খোলে সিওনিয়ং, ওখানে গানের টাইটেলগুলো পরপরভাবে এমন করে সাজানো যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে হিউনসু এটাই বোঝাচ্ছে আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর আমি তোমার জন্য অপেক্ষা করব। যেটা দেখে সিওনিয়ংয়ের আর বুঝতে বাকি থাকে না যে এভাবেই হিউনসু নিজের মনের কথাটা সিওনিয়নকে জানিয়েছে। সে অবশেষে বোঝাতে পেরেছে যে সে সত্যি সিওনিয়নকে ভালোবাসে, আর এটাই ছিল তার কনফেশন। যে কনফেশনটার কথা সেই কারণেই মনে করতে পারেনি হিউনসু। আজকে সেই কথাই সিওনিয়ং জানায় হিউনসুকে, আর হিউনসু বুঝতে পারে যে এইভাবেই সে তার নিজের ভালোবাসার কথা জানিয়েছিল। সিওনিয়ং বলে তবে তুমি একটু দেরি করে ফেলেছিলে। হিউনসু বলে অনেকটা দেরি করে ফেলেছিলাম। তখনই সেই স্টেশনটার অ্যানাউন্সমেন্ট হয় যে স্টেশনে আজকে সিওনিয়ংকে নেমে যেতে হবে, আবারও তারা আলাদা হয়ে যাবে। সিওনিয়ং জিজ্ঞাসা করে সেহুই কেমন আছে? আমি চলে যাওয়ার পর থেকে ওর কোনো খবরই পাইনি। হিউনসু বলে ও খুব ভালো আছে। সিওনিয়ং বলে একদিন সবাইকে বলো না, আমরা আবার দেখা করি। হিউনসু বলে দেখা যাবে। সিওনিয়ং বলে মাঝখানে 10টা বছর কেটে গেছে, কত কিছু বদলে গেছে, কিন্তু তবু আমার মনে হয় যেন কিছুই বদলায়নি। আমি তো এখনও সেই ইম্যাচিওর রয়েছি, এখনও বাচ্চাদের মতোই করি। কথাটা শুনে হিউনসু হাসে। সিওনিয়ং বলে তুমি যেটা করতে চাও সেটাই করো, আমার মনে হয় ডকুমেন্টারি ডিরেক্টর হিসেবে তুমি একদিন অনেক নাম করবে। তারপর স্টেশন চলে আসে। স্টেশন থেকে হাঁটার সময় হঠাৎ করেই সিওনিয়ং থমকে যায়। ও আবারও পেছন ঘুরে ট্রেনের দিকে ছুটে আসে, যেটা দেখে হিউনসু প্রথমে খুব অবাক হয়। ইমার্জেন্সি বাটন প্রেস করে দরজাটা তখন হিউনসু খোলে। সিওংইউন বলে যে আমি দুধের বোতলগুলো নিতে ভুলে গেছি। হিউনসু তখন ওগুলো ওপর থেকে নামিয়ে ওকে দেয়। সিওংইউন বলে এগুলো যদি আমি ভুলে যেতাম তাহলে আমার ভাইজির অনেক প্রবলেম হতো। এটা শুনে হিউনসু বুঝতে পারে যে এটা সিওংইউনের নিজের বাচ্চার জন্য নয়, ওর ভাইজির জন্য। হিউনসু তখন ওপর থেকে ওই দুধের ক্যানটা বার করে আর বলে এটা আমার বোনঝির জন্য। এটা থেকে বোঝা যায় যে হিউনসু সে নিজেও বিয়ে করেনি। আর এটা শোনার পর দুজন দুজনের দিকে তাকিয়ে হাসে, কারণ ওরা যে ভুল ধারণাটা নিয়েছিল সেটা ভেঙে যায়।
তারপর ট্রেনের গেট বন্ধ হয়ে যায় আর দুজন দুজনকে গুড বাই জানায়। তারপর যে যার মতো নিজের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলে। শেষেরটুকু এটাই হয়তো বুঝিয়ে দিল যে ওদের সম্পর্কটা আসলেই শেষ হয়নি, এখন ওদের দুজনের কাছেই দুজনের বিজনেস কার্ড আছে, ওরা খুব সহজেই নিজেদের সঙ্গে আবারও যোগাযোগ করতে পারবে। সিয়ং ইউনের পর বাড়িতে চলে আসে আর তারপর সে তার গোছানো একটা জায়গা থেকে একটা বাক্স বের করে। ওটা খুলতেই দেখা যায় যে সিয়ং ইউন তার কলেজ লাইফের সমস্ত স্মৃতি এই ছোট্ট বাক্সটার মধ্যে বন্দি করে রেখেছে, আর তার সাথে সাথে হিউনসুর দেওয়া সেই MP3 প্লেয়ারটা। আজকে হিউনসুর সঙ্গে দেখা হওয়ার পর সিয়ং ইউনের কেন জানি না মনে হচ্ছে এই MP3 প্লেয়ারটাতে আবারও গান শুনতে। সেদিন হিউনসুর এই ইনডিরেক্টলি প্রপোজাল পেয়ে সিয়ং ইউন ভীষণ খুশি হয়েছিল, আর তার সাথে সাথে খুব কষ্ট হচ্ছিল কারণ তাকে বিদেশে চলে যেতে হবে। এরপর সেদিনকার ঘটনা দেখানো হয় যেদিন হিউনসু এসেছিল সিয়ং ইউনের সঙ্গে কথা বলতে, আর হিউনসু শুনেছিল যে সবার সামনে প্রপোজাল এই বিষয়টা সিয়ং ইউনের একেবারেই পছন্দ নয়। তবে সেদিন সিয়ং ইউন আরেকটা কথাও বলেছিল, আর সেটা হিউনসু চলে যাওয়ার পর সিয়ং ইউন বলেছিল যে যদি সেই মানুষটাকে আমি ভালোবাসি তাহলে তার প্রপোজাল আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব। সিয়ং ইউন আজকে আবারও সেই MP3 প্লেয়ারটা দিয়ে গানগুলো শোনে, আর বোঝা যায় যে সিয়ং ইউন আজও হিউনসুকেই ভালোবাসে। একদম শেষে দেখানো হয় যে জিন সে কিন্তু সিহুইকে বিয়ে করেছে, সিহুই এখন তার স্ত্রী। জিন তার কলেজের প্রথম ভালোবাসাকে পেয়েছে, আর এভাবেই খুব সুন্দর একটা এন্ডিং দিয়ে শেষ হয়ে যায় আজকের গল্প।